আরে চিনমু না তুই দেখি আমি এটা কি তুমি যে খাচ্ছো তোমার ভাগ দিতাম, তুমি যে খাচ্ছো তোমার ভাগ দিবানে, তুই আমার ভাই না, আমরা একই একই ফ্যামিলি, তোমার বিয়ে দিতে ভাই বিয়ে দাও না, উনি আইসে 25 লাখ টাকার ভাগ নিতি সামলাতে পারবি না, আমি না গেলে টাকা দিবেন না, কেন টাকা দিবেন, আজকের ভিতরে টাকা নিয়ে আসতে হবে, কি আজকের ভিতরে টাকা নিয়ে আসতে, এই লটারি জমা দিয়ে আজকের ভিতরে টাকা নিয়ে আসতে হবে, জানি আয় আমার ভাই একই ফ্যামিলিতে থাকি, আমি তো তোমার মতো না, কথা হচ্ছে যে ওই যে জামানত দিয়া লাগবে, কয়টা জামানত দিবে, জামানত দিয়ে লাগবে কত টাকা, বেশি না 10,000 টাকা আমি পাবো কোনো, এই বাড়তেছি 10,000 টাকা কোনো ব্যাপার আমার কাছে, তুই এটা আগে কবি না, উনি যে শেষ করে 10টা দেন 10,000 টাকা, তুই এখানে খারাপ, আমি তো টাকা নিয়ে আসছি, সত্যি দিবান তো, হ্যাঁ সত্যি, তুই এখানে খারাপ, কোনখানে যাস না, আচ্ছা ঠিক আছে, সাবধানে যাবি, সাবধানে চলে আসবি, আর টাকা কিন্তু কারো কাছে বাই করবি না, সব ভুলাই গেছে, তিনটে দিন হয়ে গেল ওর কোনো খোঁজ খবর নাই, টাকা তুলতে যেয়ে কি বিপদ ত্রিপদি হইলো নাকি, আমি ওর এতবার বললাম যে বিপদ হইলে তুই আমার একটু জানাস, দেখি যাইগি ওর বন্ধু সার্কেলের কাছে শুনে দেখি কি অবস্থা, সজীব নাকি রে দাদা, আমার সাকিব দেখছিস, ওর সাথে আমার দুই তিন দিন দেখা হয় না, দুই তিন দিন দেখা হয় না, আর সালটা গেল কোনে, হ্যাঁ আমি ওর ওরে নিয়ে আর পারি না, রাজন নাকি রে, হ্যাঁ কি অবস্থা ভাই, এই তো ভাই আমার সাকিবে দেখছোন নি ভাই, সাকিবে তো ও তো দেখলাম যে ফেসবুকে দেখে সুবি আপনার কাছে কল করে গেছে, ও নো এটা দেখেন ভাই, এ মায়েরা কিটা, ও নো আরে ভাই বোঝেন নাই, পাশে মায়ের কক্সবাজার গেছে, তাহলে কে হবে, এটা তো
বললো ভাই, ও আমার কাছে কয়দিন আগে একটা টিকিট নিয়ে আসছিল, 3 দিন আগে বললো কি যে 18 লাখ টাকা পাইছি। ভাই আমার এই টাকাটা তুলতে আজকেই সময়, এর আজকে যদি না তুলি কালকে এই টাকা তোলা যাবে না। সে বললো যে আমার হিসাবে 10,000 টাকা আগে দিতে, আমি তো 10,000 টাকা দিলাম, আর সেই টাকা নিয়ে সে কক্সবাজারে ভর্তি করতে গেছে। আমি এই দুঃখ আর কোথায় ধরে, হ্যাঁ আমার আর ভালো লাগে না রে এই ডাউট বারটার বাইরে নিয়ে আমি যে কি করি। আমার বইয়ের মুরগি বেচা ডিম বেচা টাকা গুছাই আমি হারে, আমি এখন বউরে যে কি বলবো, আমি আর কিছু ভালো লাগে না, কিছু ভালো লাগে না রে। বেশি লোভ করছিলাম কারণে আজকে আমার এই দশা। আজকে 10,000 টাকা আমার ভাই আমার সঙ্গে সিটারি করে নিয়ে গেল। আসলে বেশি লোভ করা ভালো না রে ভাই, বেশি লোভ করলে আমার মতো এরকম দশাই হয়।